হ্যালো বন্ধুরা, আমন্ত্রণ জানাই আরো একটি নতুন ব্লগে। তো বন্ধুরা সকলে কেমন আছো কমেন্ট করে জানাবে, অনেকদিন পর ব্লগ আসছে। আর হ্যাঁ বন্ধুরা, আমরা চলে এসেছি আমাদের গ্রামের ভৈরব ধানে। তো ভৈরব ধানে ধান কাটার পর খিচুড়ি ভোগ হয়ে থাকে আর ভৈরবের পুজো হয়। তো সেই উপলক্ষে আজ আমাদের গ্রামের সকলেই এখানে এসেছে। তো এটি মাঠের মধ্যে একটি মন্দিরের হয়। তো দেখতে পাচ্ছ এখানে সকলে বসে আছে আর এই পাশে খিচুড়ি বানানো হচ্ছে। আগে ওই ভৈরব ধানের সামনেই হতো, তো জলের অসুবিধার জন্য সেটি এখন সামনে বানানো হচ্ছে। এদিকে দেখতে পাচ্ছ গরম জল হচ্ছে, এখানে খিচুড়ি রেডি হয়ে গেছে। আর এদিকে আরও একটি কড়াই খিচুড়ি হচ্ছে, আর এদিকে আমাদের দাদা বানাচ্ছে, আর এদিকে আমাদের রাঁধুনি ঠাকুর। তো সকলে রেডি, এদিকে সবজি কাটাও আছে। আর দেখতে পাচ্ছ মাঠের মধ্যে সকলে বাচ্চারা সব বসে আছে, সব নিজের নিজের মতো খেলাধুলা করছে দেখতে পাচ্ছ। আর অনেকে আসছেও, আর ওই দূরে দেখতে পাচ্ছ গাছগুলো, ওখানে হচ্ছে ভৈরব থানে, মানে ওখানে ভৈরবের মন্দিরটা। ওই দেখো দেখতে পাচ্ছ এখানে মানে খেজুর গাছ আছে, প্রচুর প্রচুর খেজুর গাছের মধ্যেই মন্দিরটা আছে। মানে মন্দির বানানো নেই আর কি, ওখানেই ঠাকুরটা থাকে আর কি। তো এইদিকে গ্রামের সকলে আসছে দেখতে পেয়েছো, মানে গ্রামের অনেকে এসে থাকে আর কি, যাদের পুজো আছে বাড়ি সকলে তারা আসে। এটি হলো আমাদের গ্রামেরই একজন। এইদিকে সকলে আসছে দেখতে পাচ্ছো। কন হে লোক, কাহাঁ সে আতে মস্ত জোক মারার, ইয়া হাস রে আলকাট হাস, খতম, বাই বাই, টাটা, গুড বাই। ভালো করে ফেসবুকে ছাড়বে। এরপর এসে গেছি দেখতে পাচ্ছ ভৈরব ধানে, মানে মন্দিরের সামনে। দেখো সকলে কেমন মজা করছে, সকলে কেমন গল্প হাসি নিজেদের মধ্যে কথাবার্তা। আর ওদিকে পুজো হচ্ছে, তো সব দেখাবো ব্লগে, সাথে থেকো। চারটে হরিয়ার আছে, চারটে হরিয়ার আছে। কি করছি তুমি মোবাইল দিলি? হ্যালো আমার ঠাকুর ভিস।
তো বন্ধুরা দেখতে পাচ্ছ, এরপর সকলে খিচুড়ি প্রসাদ গ্রহণ করার জন্য বসে পড়েছে। আর হ্যাঁ বন্ধুরা, তাহলে এই ব্লগটি এখানেই শেষ করলাম। যদি ভালো লাগে লাইক করে দিও, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দিও, আর বন্ধুদের সাথে শেয়ারও করে দিও। তো ততক্ষণের জন্য টাটা, বাই বাই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। আর নেক্সট ব্লগ ভালো আসতে চলে।